ভাঙ খাও কুল ধরে গা। লোকে রাতে এই গাঁকু যা ডরতি কণ এঠারে ভূতপ্রেত রুচি। পনেরশহর অধিক ব্রাহ্মণ রাতারাতি গাঁ ছাড়ি। রাজস্থানর সবু সহর এবং গাঁগুড়িক ভারি সুন্দর, কারণ এঠারে রাজপ্যালেসগুড়ি দেখলে আখি লাখি যায়। রাজস্থানের পর্যটনস্থলী দেখবু কাহিঁ কেউ আড়ু লোকে ধাই আসতে। কিন্তু আজ আমি কুচু রাজস্থানের জয়সলমেরে এক গাঁর কথা, যা কুহযায় হন্টেড ভিলেজ। এই গাঁরে এক ব্রাহ্মণ সমাজ বাস করুলে, কিন্তু পনেরশহর অধিক ব্রাহ্মণ রাতারাতি গাঁ ছাড়ি। সেবেঠু গাঁটি দেখলে শ্মশান ভি লাগে। তবে কাহিটি হচ্ছে দুইশ বর্ষর পুরোনা। গাঁর না কুলধারা। গাঁক গেলে যে কে ডরে থরব। চারিআড়ে ভঙ্গা ঘর, মশাণি ভি ভঙ্গা জর্জরিত অবস্থার ঘরগুড়িক পড়ছে। কুহযায় গোটি অভিশাপ গাঁক করে এভাবে জনশ্রুতি। তবে কণ রয়েছে এই গাঁর অকুহা কথা, কাহিঁকি এই গাঁ এবে খা খা? আমি কহবু আপনার কুলধারা গাঁর শুনশানর স্বর। ভারতর রাজস্থানর জয়সলমের জেলার কুলধারা এক পরিত্যক্ত গাঁ। এখানে কাহিঁ কেউ কালু পালিওয়াল ব্রাহ্মণ মানে রহি আসুলে। ইতিহাস কহে কুলধারার এই নির্জনতা পছরে রাজকুমার দিওয়ান সলিম সিংকর রহি বড় হাত। এঠাকার আখপাখ লোকে কুহতি যে সলিম সিং গাঁর মুখ্য পুরোহিত ঝিও উপরে খারাপ দৃষ্টি পকাই, আউ সেই ঝিউকে বিবাহ করা এক প্রকার জিদ ধরি বসলে, যা মানি নথিলে পুরোহিত ও গ্রামবাসী। তাপরে আরম্ভ হয়েছিল পালিওয়াল ব্রাহ্মণ মানক উপরে সলিম সিং অত্যাচার। অত্যাচার কু সহি নপারি পনেরশহর অধিক ব্রাহ্মণ পরিবার সেমান গাঁ ছাড়ি, তাহা পুনি রাতারাতি। এতে লোক রাতারাতি কেমিতি গলে কেউ আড়ক গলে তাহা এপর্যন্ত রহস্য ঘেরে লাগিলা। সতে যেপরি সমস্তে অন্তর্ধান হয়ে গলে, সতরে সেমানে লোক থিলে তো তাহা এযায় জনা পড়েনি। কুহযায় পালিওয়াল ব্রাহ্মণ মানে গাঁ ছাড়া পূর্বরু সেই স্থানকু অভিশাপ দেইতিলে যে সেঠারে আউ কেহি রহি পারিবেনি। সেই দিনরু হি সেই গাঁ জনশূন্য এবং আধ্যাত্মিক শক্তির অধীনরে অছি। দেশর ঐতিহ্যকে অনুভব করা প্রতিদিন শহ শহ পর্যটক এঠাকু আসন্তি। আউ সবুঠু আশ্চর্যের কথা, এঠারে একমাত্র মন্দিরটি অছি যাহা অভিশাপর মুক্ত। মন্দির পাখে কুয়েটে অছি, কুহযায় যে সন্ধ্যা পরে এঠারে শুনা যায় রহস্যময় স্বর। বিশ্বাস রয়েছে যে স্বরগুড়িক হচ্ছে অষ্টাদশ শতাব্দীর পালিওয়াল ব্রাহ্মণ মানকর। দিবালোকরে কুলধারা ইতিহাসর কাহিনী পরে দেখা যায়, কিন্তু সন্ধ্যা পরে দেখা যায় রহস্যময় আভাস। সেথিপাই যিয়ে কেহি বুলিবাকু চান্তি সন্ধ্যা পূর্বরু সেঠারু চালি আসন্তি। রাজস্থানর সংস্কৃতি পরম্পরাকু আজি মধ্যে কুলধারা বজায় রাখিছে। এঠাকার সে অধভঙ্গা ঘর আউ জনশূন্যতা হি এহার মুখ সাক্ষী। যদি আপন রাজস্থান যাবাকু প্ল্যান করুছন্তি, এই গাঁকু নিশ্চিত বুলিবাকু যাআন্তু। রাজস্থানর জয়সলমের ঠারু মাত্র 18 কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত। আউ যদি কেহি বুলিবাকু সতরে যাওছন্তি, তাহলে আমাকু কমেন্ট করিবাকু জমা বি ভুলিবেনি। গাঁটা কোন সতরে এমিতি? ব্যুরো রিপোর্ট, আরগস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।